ঈদের পর তৈরি পোশাক কারখানা খোলা বন্ধ নিয়ে সংশয় কাটছে না। গতকাল শনিবার লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এমন মন্তব্যে আবারও উৎকণ্ঠায় পড়েছেন এ খাতের উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আশা, ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হবে এবং লকডাউনের সময় আগের মতোই বস্ত্র ও পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেবে সরকার। পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। উদ্যোক্তারা বলেন, সরকার পোশাক ও বস্ত্র খাতের চাওয়া পাওয়ার বিষয়ে অত্যন্ত আন্তরিক। এর আগে তারা যা চেয়েছেন তা পেয়েছেন, ফলে তারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। এদিকে ঈদের লম্বা ছুটি তাদের আবারও বড় ধরনের সংকটে ফেলে দিবে। ছুটি সংক্ষিপ্ত করা না হলে পোশাক খাতের জন্য ভয়াবহ সংকট তৈরি হবে বলে তাদের আশঙ্কা। গতকাল চুয়াডাঙ্গায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকবে এমন মন্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মনে করেন উদ্যোক্তারা। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। উদ্যোক্তাদের আশা, আজ রবিবার সরকারি ছুটি শেষে ইতিবাচক বার্তা আসবে। উদ্যোক্তারা বলেন, সদ্য বিদায়ী অর্থ বছরে পোশাক রপ্তানিতে এ খাতে ভালো করেছে। ভারত, ভিয়েতনাম ও মিয়ানমারের পোশাক ক্রেতাদের কিছু অংশ বাংলাদেশে আসছে এবং নতুন অর্ডার দিচ্ছে। এ সময় কারখানা দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে শীত মৌসুমের কার্যদেশ হারানোর আশঙ্কা রয়েছে। এছাড়া ডিসকাউন্টে বা উড়োজাহাজে তাদের পণ্য পাঠাতে হতে পারে, এজন্য তাদের বড় ধরনের সংকটে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন। জানতে চাইলে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমের সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ আজিম বলেন, ছুটি সংক্ষিপ্ত করা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এটা না করা হলে দেশের পোশাক খাত বড় ধরনের সংকটে পড়বে। আমাদের আশা, রবিবারে সরকারের কাছ থেকে একটা ইতিবাচক বার্তা পাওয়া যাবে। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজিএমের সভাপতি মোহাম্মদ ফারুক হাসান গণমাধ্যমকে বলেছেন, তারা আশাবাদী সরকার পরিস্থিতি বিবেচনা নিয়ে কঠোর লকডাউনের আগের মতোই বস্ত্র ও পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেবে। কারণ শিল্প কারখানা খোলা রাখা না হলে অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এবং গতকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী গতকাল চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের জানান, পবিত্র ঈদুল আজহার পর 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।